तुलसीदास जी रामायण, श्रीमद् गोस्वामी तुलसीदास बाबाजी विरचित अमंगल भवन अमंगल हारी द्रबहुष दशरथ अजर बिहारी राम सिया राम सिया राम जय जय राम राम सिया राम सिया राम जय जय राम ओ हरि अनंत हरि कथय अनंत कहहि सुनहि बहु विदेश बसंत राम सिया राम सिया राम जय जय राम राम सिया राम सिया राम जय जय राम इर आगे हमारे जे पाठ हुई छिलो देवादिदेव महादेव और सती देवी तारा हिमालय थेके एसे अगस्त्य मुनिर आश्रमे एसेछिलेन सेखाने रामलीला गुणकीर्तन कथा चलछिल तारपरे भगवान महादेव एवं सती देवी तारा बने घुरछेन एदिके ओई समय रावण सीता हरणे व्यस्त आछेन रामचंद्र मारीचके बध करे एक देशे देखछेन कुटीरे सीता देवी नेई তখন হাহাকার করছে অথচ সেই রামলীলায় শুনে এলেন অগস্ত্য মুনির আশ্রমে তখন সতীদেবীর মনে সন্দেহ এসেছে যে ইনি কি করে নারায়ণ হবেন নারায়ণের অবতার হবেন স্বয়ং পরমাত্মা হবেন আবার পথে যখন মহাদেব সেই শ্রীরামচন্দ্রকে দর্শন করলেন তখন বলছেন জগৎ পাবন সচ্চিদানন্দের জয় হোক এটি শুনে এবং মহাদেবের গাত্রে শিহরণ জাগছে আনন্দে পুলকিত হচ্ছে তখন আরও সন্দেহ হলো কি করে সম্ভব তারপরে মহাদেব তিনি বললেন তাহলে তুমি পরীক্ষা করো পরীক্ষা করতে গিয়ে সতীদেবী তিনি সীতাদেবীর রূপ ধারণ করছেন প্রভু শ্রী রামচন্দ্র তৎক্ষণাৎ বুঝেছেন তখন বলছেন প্রণাম করে সতীদেবীকে যে বৃষবাহন ভগবান শ্রী শঙ্কর ভালো আছেন তো আপনি এই অরণ্যে একাকী কী করছেন যখন এরকম ধরা পড়ে গেলেন তখন কোনো রকমে সেখান থেকে নিস্তার নিয়ে তিনি ভগবান শঙ্করের কাছে মিলিত হলেন সতীদেব শঙ্কর জিজ্ঞাসা করছেন কীরকম পরীক্ষা করলে সতীদেবী ব্যাপারটি লুকিয়ে গেলেন ভগবান শঙ্কর ধ্যানে সমস্ত জেনে গেলেন তারপরে খুব বিমর্ষ হয়ে পড়লেন কারণ এই সতীদেবী সীতা রূপ ধারণ করেছেন শ্রীরামচন্দ্র ভগবান শঙ্করের ইষ্ট
সেই ইষ্টপত্নীর রূপ ধারণ করেছেন, তাই সতীদেবীর সঙ্গে কোনো দাম্পত্য সম্বন্ধ রাখা উচিত হবে না, এতে ভক্তি মার্গের হানি হবে। এইরকম যখন অবস্থা, তখন তিনি নির্বাক হয়ে গেছেন, সতীদেবীর মনোবেদনা শুরু হয়েছে। তাকে প্রবোধ দেওয়ার জন্য নানা ইতিহাসের কথা বলতে বলতে পথে যাচ্ছেন, হিমালয়ের পথে। হিমালয়ে উপস্থিত হয়ে তার আগে তিনি প্রতিজ্ঞা করলেন যে কোনো রকমই দাম্পত্য সম্বন্ধ রাখা সমঠিক হবে না। আকাশে জয়ধ্বনি শুরু হল যে এরকম প্রতিজ্ঞা প্রভু আপনার পক্ষেই সম্ভব, আপনি শ্রেষ্ঠ ভক্ত। তারপরে সেই হিমালয়ে বসে এদিকে যখন এই আকাশবাণী শুরু হলো, তখন সতীদেবী জিজ্ঞাসা করছেন যে ব্যাপারটা জানতে চাইছেন যে আপনি কি প্রতিজ্ঞা করেছেন যার জন্যে আকাশ ধ্বনি শুরু হচ্ছে, সকলে জয় গুণগান করছে। শ্রী শঙ্কর চুপ করে রইলেন, তিনি চুপ করে রইলেন। তারপরে এই পর্যন্ত আমাদের পাঠ হয়েছিল। তখন সতীদেবী অনুমান করছেন যে সর্বজ্ঞ মহাদিদেব দেবাদিদেব তিনি নিশ্চয়ই সব জানতে পেরেছেন এবং গোস্বামীজি তুলসীদাসজি বলছেন প্রেম যতক্ষণ আছে ততক্ষণ প্রেম বিশ্বাস, কেটে গেলে ঠিক যেমন দুধেতে জল কেটে যায় যখন কোনো অম্ল রস পড়ে, সেইটি বলছেন। সতি হৃদয় অনুমান কিয়ে সব জানে ও সর্বজ্ঞ, কিনহ কপট মেঁ সম্ভূষণ নারী সজ জড় অজ্ঞ। সতী হৃদয় অনুমান, সতীদেবী তিনি অন্তরে ভাবছেন, অনুমান করছেন। হৃদয় অনুমান কিয়া সব জানে ও সর্বজ্ঞ, সেই সর্বজ্ঞ দেবাদিদেব মহাদেব সব জানতে পেরে গেছেন আমি কি করেছি, এটা তিনি মনে অনুমান করছেন। তারপর ভাবছেন কিনহ কপট মে সম্ভূষণ, তিনি দেবাদিদেব মহাদেবকে বলছেন আমি আর কি পরীক্ষা করব, আপনার মতো প্রণাম করি চলে এসেছি, সেটি মিথ্যা, প্রভু রামচন্দ্রের মায়াতে বশীভূত হয়ে তিনিও মিথ্যাচার আশ্রয় করেছেন। কিনহ কপট মে সম্ভূষণ, আমি ভগবান শঙ্করের সঙ্গে কপটতা করেছি, মিথ্যাচার করেছি। নারী সহজ জড় অজ্ঞ, নারী চরিত্র বড়ই জড়, জড় মানে মূর্খ, অবোধ, অজ্ঞ, অবুজ। মনে মনে ভাবছেন কিনহ কপট মে সম্ভূষণ, নারী সহজ জড় অজ্ঞ। এইভাবে তিনি অনুমান করে অনুতাপ করছেন। তারপরে এই অবস্থাটিকে গোসাইজি তুলসীদাসজি খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন। জল পায়স শরীর বেকায় দেখহু প্রীতি কে রে তে ভলে, বিলগহৈ রসু যায় কপট খটাই পরত পুনি। জল পায় সরিষ বিকাই, দুধের সাথে জল মানে জল, পায় সরিষ ঠিক দুধের মতনই বিকাই, জল যদি দুধের সাথে মেশানো হয় সে জলটাও দুধের মতনই সম্মান পায়, দুধের মতনই সেটি বিক্রি হয়, মূল্য পায়। জল পায় সরিষ বিকাই দেখহু প্রীতি কি রীতি ভলি, দেখহু প্রীতি কি রীতি ভলি,
অর্থাৎ এই জল এবং দুধের মধ্যে যে প্রেম, দেখো এর রীতি কেমন, কত সুন্দর। এরা মিশে একাকার হয়ে গেছে এবং জল দুধের মর্যাদা পাচ্ছে। জলুপায়ে সরুষ বিকাই দেখ প্রীতি কি রীতি ভলি, বিলগ হই রসু যাই কপট খটাই পরত পুনি। কিন্তু বিলগ হই, এরা আবার আলাদা হয়ে যায়। কখন? বিলগ হই রসু যাই কপট খটাই। কপট খটাই সেই কপটতারূপ যে অম্ল রস, সেই অম্ল রস যদি দুধে এবং জলেতে যেটা মিশ্রিত আছে সেখানে পড়ে, তো সঙ্গে সঙ্গে দুধ জল আলাদা হয়ে যাচ্ছে। বিলগ হই রসু যাই কপট খটাই পরত পুনি। তারপরে এই কপটতারূপ অর্থাৎ সেই প্রেমে, সেইখানে যদি কপটতা থাকে, যদি বিশ্বাস চলে যায়, তাহলে তখন আর প্রেম থাকে না। সেইটি অত্যন্ত সুন্দর বলছেন, জল পয়ে সরিষ বিকায় দেখহু প্রীতি কি রীতি ভলি, বিলগ হই রসু যাই কপট খটাই পরত পুনি। অম্ল রসের সাথে সাথে অর্থাৎ কপটতারূপ অম্ল রস থাকলে তখন আর প্রেম থাকে না। সেই অবস্থায় হয়েছে এখন দেবী সতী দেবী। তখন হৃদয় শোচ সমুঝত নিজ করণী, চিন্তা অমিত যায় নহি বরণী, কৃপা সিন্ধু শিব পরম অগাধ, প্রগট ন কহে হো মোর অপরাধ। তখন ভাবছেন সতী দেবী, হৃদয়ে শোচ সমুঝত নিজ করণী, তিনি অন্তরে ভাবছেন নিজের সেই কর্ম যে কপটতা করেছেন তিনি। হৃদয়ে শোচ সমুঝত নিজ করণী, নিজের কৃতকর্মের কথা তিনি ভাবছেন। চিন্তা অমিত যায় নহি বরণী, খুব চিন্তা হচ্ছে। সেই অমিত চিন্তা মানে যেটি অপরিমেয় চিন্তা, দুশ্চিন্তা, নহি বরণী যেটা বর্ণনা করা যায় না। চিন্তা অমিত যায় নহি বরণী, ভাবছেন তিনি কৃপা সিন্ধু শিব পরম অগাধা, দেবাদিদেব মহাদেব শিব তিনি কৃপা সিন্ধু, অগাধ কৃপা সিন্ধু, তাই প্রগট না কহে হু মোর অপরাধ। তাই মহাদেবজি তিনি সেই সতীদেবীকে কিছু প্রকাশ করে বলছেন না যে তুমি এটি ভুল করেছো, গর্হিত কাজ করেছো, কিছু বলছেন না। কেন? কৃপা সিন্ধু শিব পরম অগাধ, সেই তিনি অগাধ কৃপা সিন্ধু, তাই প্রগট না কহে হু মোর অপরাধ, আমার অপরাধের কথা বলছেন না। তারপরে ও শঙ্কর রুখ অবলোকি ভবানী, প্রভু মোহিত যে হৃদয় অকুলানি, ও নিজ অগ সমুঝি ন কছু কহি যাই, তপ ই আওয়াইব ওর অধিকাই। শঙ্কর রুখ, শঙ্কর রুখ, এখন আর সেই প্রেমের ভাবটি নেই, তাই একটু রুক্ষতা লাগছে, শুকনো লাগছে। শঙ্কর রুখ অবলোকি ভবানী, ভবানী সতীদেবী তিনি দেখছেন শঙ্করে দেবাদিদেব মহাদেবের একটু অসন্তুষ্ট রূপ, রুক্ষ রূপ। তখন ভাবছেন প্রভু মোহি ত্যাজেহু হৃদয় অকুলানি, প্রভু মোহি ত্যাজেহু, প্রভু আমাকে ত্যাগ করেছেন। এইভাবে তিনি হৃদয় তার আকুলিত হয়ে যাচ্ছে যে এটা আমি কি করলাম, আমার পতি স্বামী আমাকে ত্যাগ করেছেন, আর তো সেই প্রেম দেখতে পাচ্ছি না। শঙ্কর রুখ অবলোকি ভবানী, প্রভু মহি ত্যাজে হৃদয় অকুলানি, নিজ অঘ অর্থাৎ নিজের পাপ, নিজের দুষ্কৃতি, নিজ অঘ সমুঝি না কছু কহি যাই,
তিনি নিজের যে ভুল সেটি বুঝতে পারছেন, আবার কিছু বলতে পারছেন না, কিছু বলতেও পারছেন না, আবার নিজের ভুল হয়েছে। নিজ অগ সমঝি না কিছু কহি যাই, তপই আওয়া ইব উর অধিকাই। সেই কুম্ভকার আওয়া ইব, কুম্ভকার যারা মাটি যখন সেটি পোড়ায়, সেই তার মতো যেন ভেতরটা জ্বলছে, ভেতরটা তাপ হয়ে গেছে সতীদেবী, তার সন্তাপ, সেই যে তিনি যে অপকর্ম করেছেন। তপই আওয়া ইব, সেই কুম্ভকারের অগ্নিকুণ্ড সম তাপ যেটা উর অধিকাই, তার অন্তর অধিকার করে নিয়েছে, তার অন্তরে তিনি ভাবছেন নিজ অঘ সমঝি না কিছু কহি যাই তপই আওয়া ইব উর অধিকাই। এরকম যখন তখন ও সতিহি সোচ জানি বেশকে তু কহি কথা সুন্দর সুখ হেতু, ও বর্ণত পন্থ বিবিধ ইতিহাস বিশ্বনাথ পৌঁছে কৈলাস। তখন সেই সর্বজ্ঞ দেবাদিদেব মহাদেব সতীহি সোচ সেই সতীদেবীর যে দুশ্চিন্তা সেটি জানি বিশ্বকেতু মহাদেব, তিনি জানতে পেরেছেন যে সতীদেবীর মনে প্রচণ্ড ঝড়, প্রচণ্ড তাপ হয়েছে, প্রচণ্ড অসন্তোষ, ভেতরে দুশ্চিন্তা। সতীহি সোচ জানি বিশ্বকেতু কহি কথা সুন্দর সুখ হেতু। তখন সেই সতীদেবীকে প্রবোধ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য সুন্দর কথা বলছেন, কহি কথা সুন্দর সুখ হেতু, যাতে তিনি সতীদেবীর সমস্ত জেনেছেন, আবার সতীদেবীকে আঘাত করতে চাইছেন না, তাকে শ্রদ্ধা করছেন। কহি কথা সুন্দর সুখ হেতু, সুখে সতীদেবীর সুখের নিমিত্ত, আনন্দের নিমিত্ত। বরণত পন্থা বিবিধ ইতিহাস, কী সুখের কথা বলছেন, নানা প্রকার সেই ইতিহাসের কথা বলছেন। হিমালয়ে যাচ্ছেন তখন, সেই আশ্রম থেকে ফিরে আস হিমালয়ের পথে নানা ইতিহাসের কথা বলছেন, উদ্দেশ্য হচ্ছে সখীদেবীর মনে, সতীদেবীর মনে একটু শান্তি জাগানো। বরণত পন্থ বিবিধ ইতিহাস বিশ্বনাথ পৌঁছে কৈলাস। এইভাবে কথা বলতে বলতে, সেই ইতিহাস কথা শোনাতে শোনাতে ভগবান বিশ্বনাথ তিনি কৈলাসে পৌঁছে গেলেন, এরকম অবস্থা। তাহা পুনি সম্ব সমঝে পন আপন বৈঠে বট তর করে কমলাসন, ও শঙ্কর সহজ স্বরূপ সমহার লাগি সমাধি অখণ্ড অপার। তাহা পুনি সেই কৈলাসে পৌঁছে, তাহা পুনি সেখানে পুনরায় শম্ভু সমজীপন আপন, তার নিজের যে প্রতিজ্ঞা যে সতীদেবীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক রাখা সম্ভব নয়, তিনি সীতার রূপ ধারণ করেছেন, ভক্তি মার্গের হানি হবে, এবং আকাশবাণী থেকে ধ্বনিত হয়েছে ধন্য ধন্য আপনি প্রভু, কেবলমাত্র আপনার মতোই ভক্ত এরকম প্রতিজ্ঞা করতে পারে। তাহা পুনি শম্ভ সমজীপন আপন, তার প্রতিজ্ঞা তো কৈলাসে পৌঁছেই তার প্রতিজ্ঞা মনে পড়ে গেছে। তাহা পুনি পুনরায় শম্ভ সমজীপন আপন বৈঠে বটতর, বটতর বটবৃক্ষের নিচে, সেই কৈলাসে বটবৃক্ষের নিচে বৈঠে বটতর কড়ি কমলাসন পদ্মাসন, কমলাসন সেই কমলাসন করে তিনি ধ্যানে বসে গেলেন, তিনি ধ্যানে বসে গেলেন। বৈঠে বটতর করি কমলাসন শঙ্কর সহজ স্বরূপ সমাহার, এবং সাথে সাথে তিনি তার স্বরূপে লীন হয়ে যাচ্ছেন, সমস্ত জগৎ ভুল হয়ে যাচ্ছে, তার দেহবোধ চলে গেল, সব কিছু চলে গেল, তিনি তার স্বরূপে লীন হচ্ছেন। শঙ্কর সহজ স্বরূপ সমহার তার স্বরূপে অধিষ্ঠিত হলেন। লাগি সমাধি অখণ্ড অপার, এবং অখণ্ড সেই সমাধি,
সেই সমাধি থেকে তার কোনো উত্থান নেই, সেই সমাধি অখণ্ড সমাধি, লাগি সমাধি অখণ্ড অপার। নিজের পণ যখন নিজের প্রতিজ্ঞা স্মরণ করে বটবৃক্ষ মিলে মূলে বসে গিয়ে তিনি তার রাম নাম করতে করতে নিজের স্বরূপে লীন হচ্ছেন, সেই স্বরূপে গিয়ে সমস্ত জগৎ দেহ সব কিছু শূন্য হয়ে গেল, তিনি সেই অখণ্ড সমাধিতে মগ্ন হয়ে আছেন। তারপরে সতী দেবীর কথা বলা হচ্ছে, সতী বসহি কৈলাশ তব অধিক সোচ মন মাহি, মরম ন কো জান কছু যুগ সম দেবস সেরাহি। তখন সতী দেবী ভগবান শঙ্কর তো ধ্যানমগ্ন সমাধিতে আছেন, সতী দেবীর অবস্থা কি? সতী বসহি কৈলাশ তব, সতী সেই সতী দেবী কৈলাসী আছেন, সতী বসহি কৈলাশ তব অধিক শৌচু মন মাহি, এবং মন ভারাক্রান্ত, মনে চিন্তা আমাকে ভগবান শঙ্কর ত্যাগ করেছেন, মনে খুব চিন্তা, অধিক শৌচ মন মাহি, মনে চিন্তা চলছে, মরম ন কৌ জান কছু যুগ সম দিবস শিরাহি। মরম, এই মর্মে মর্মে যে ব্যথা সেটা কেউ জানতে পারছে না যে কী যন্ত্রণা। মরম ন কৌ জান কছু, মরম ন কৌ জান কছু, কেউ কিছু জানতে পারছে না সতী দেবীর ব্যথা। যুগ সম দিবস শিরাহি, এক একটা দিন এক একটা ক্ষণ যেন এক একটা দিন যুগ সম চলে যাচ্ছে, এক একটা দিনকে মনে হচ্ছে এক একটা যুগ, তার মনে এত উত্তাপ, এত মনে অশান্তি বা অনুতাপ। মরম ন কৌ জান কছু যুগ সম দিবস শিরাহি, এরকম যখন অবস্থা, তারপরে অনিত নব শোচু সতি উরু ভার কওজে হউঁ দুঃখ সাগর পার, ও মৈ যো কিন্হ রঘুপতি অপমান পুণিপতি তবচন মৃষা করি জানা। নিত নব শৌচ সতি উর্ভার, প্রতিদিন তার মনে নানা রকম দুশ্চিন্তা আসছে। নিত নব শৌচ সতি উর্ভার, অন্তরে অন্তরে নানা রকম চিন্তা করে তিনি ভার, অন্তরে তার ভাবতে ভাবতে তিনি ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন, অন্তর ভারী হয়ে যাচ্ছে। কাওয়া যে হেহু দুঃখ সাগর পাওয়া, ভাবছেন কী করে এই দুঃখের হাত থেকে আমি নিস্তার পাব, দুঃখের হাত থেকে আমি নিস্তার পাব। কাওয়া যে হেহু দুঃখ সাগর পারা, এই দুঃখের সাগর থেকে আমি কী করে উত্তীর্ণ হব। মৈ যো কিন্হ রঘুপতি অপমান, সেই রঘুপতি ভগবান যে রঘুপতিকে আমি অপমান করেছি, রঘুনাথকে সীতা রূপ ধারণ করে রঘুপতির সামনে এসেছেন, সেই রঘুপতি যিনি কিনা দেবাদিদেব মহাদেবের ইষ্ট, সেটি ঘোর অপমান হয়েছে তাকে। মৈ যো কিন্হ রঘুপতি অপমান, রঘুপতিকে অপমান করেছি, পুনি তারপরে আবার দ্বিতীয় ভুল কী করেছি, পুনি পতি বচন মৃষা করি জান, প্রতি বচন, প্রতি যেটা বলছে যে ইনিই সেই সচ্চিদানন্দ পাবন, পতিত পাবন, ইনিই পরমেশ্বর, সেটিকে আমি মিশা মানে আমি সেটিকে মিথ্যা করেছি, আমি সেটিকে মানিনি। পুনি পতি বচন মৃষা করি জান, মৈ যো কিন্হ রঘুপতি অপমান, রঘুপতি আমি অপমান করলাম, তারপরে পুনি পতি বচন মৃষা করি জান, পতির বচন পতির আজ্ঞা আমি শুনিনি। এইরকম যখন তখন সেইটা তারপরে বলা হচ্ছে শ্লোকে, ও সফল মোহি বিধাতা দিনহা যা কছু উচিত রহা সোয়ে কিনহা, ও আবেদি অস বুঝিয়া নহি তোহি শঙ্কর বিমুখ জি আওসি মোহি।
मने मने भावचेन सो फलु मोही विदाता दीना विदाता विदाता आमाके ठीक आमार कर्म अनुसारी आमाके ए फल दिएछेन आमी ए दुष्कर्म करेछि सेई जन्य ठीक ठीक फल दिएछेन सो फलु मोही विदाता दीना विदाता आमाके दिएछेन ठीक फल ठीक शास्ति दिएछेन जो कुछ उचित रहा सोई किना जो कुछ उचित जेटी उचित जेमन कर्म तेमन तार फल ताई सेई सूत्र अनुसारे जेटा उचित फल सेटाई दिएछेन जो कुछ उचित रहा सोई किना जेटा उचित फल सेटाई तिनि दिएछेन अविधि अस बुझिया नहीं तेही किंतु विधि हे विदाता एटा केन आपनी बुझते पाच्छेन ना रामचरित मानुषे तो ही माने तुई एखाने एरकमी एखानकार एटा अवधि हिंदी एखानकार भावटा एरकम तो ही बोली अनेक जगती बला होच्छे भगवान के तुमी बोले तुई बोले एरकम बला हय अविधि अस बुझिय नहीं तही किंतु हे विदाता एटाके आपनी बुझते पाच्छेन ना अविधि हे विदाता अस बुझिय नहीं तही अपनी कि एटा बुझते पाच्छेन ना कि शंकर विमुख जी आवश्यक मोही शंकर विमुख जी आवश्यक मोही आमी शंकर विमुख अर्थात श्री शंकर के जदि आमी ना पाई शंकर विमुख माने श्री शंकर छाड़ा आमी की करे आमार पक्षे जीवन धारण करा सम्भव पति देवता के जदि आमी ना पाई तहले आमार जीवन धारण करा की करे सम्भव एटा कि आपनी बुझते पाच्छेन ना विधि अविधि अस बुझिय नहीं तही हे विदाता आपनी कि बुझते पाच्छेन ना शंकर विमुख जी आवश्यक मही आमार पक्षे शंकर विमुख जीवन धारण करा की करे सम्भव कहीं न जाय कछु हृदय गलानी मन महु राम ही सुमिर सयानी ओ जो प्रभु दीन दयाल कहावा आरते हरन वेद जसु गावा कहीं न जाय कछु हृदय गलानी हृदय जे कष्ट हृदय जे अनुता हृदय गलानी हृदय जे ग्लानी कहीं न जाय कछु सेटिक बोला जाच्छे ना बोझानो जाच्छे ना कहीं न जाय कछु हृदय गलानी मन महु मनेर मध्ये राम ही सुमीर सयानी सयानी अर्थात सयाना जाके आमरा सयाना बोली सयानी चतुर चतुर बुद्धिमान এই অবস্থাতে সেই বুদ্ধিমান সতীদেবী সুমীর তিনি স্মরণ করছেন মন মোহ রাম হি সুমীর শয়ানি এই সময় কি করা উচিত তিনি ভাবে পাচ্ছেন না তারপরে প্রভু শ্রীরামচন্দ্র ভগবান শ্রীরামচন্দ্র যিনি কিনা নারায়ণের অবতার পরমেশ্বর তাকেই স্মরণ করছেন এই বিপদ থেকে কি করে উদ্ধার পাওয়া যায় মন মোহ রাম হি সুমীর শয়ানি जो प्रभु दीन दयालु कहावा जे प्रभु के सकले बोले दीन दयाल जे प्रभु सकल के सकले बोले कहावा कहावत आछे सकले बोले जे प्रभु दीन दयाल जो प्रभु दीन दयालु कहावा आरती हरण वेद जसु गावा आरती हरण अर्थात अपरेर आरती अपरेर दुख कष्ट जिनी हरण करें आरती हरण যে প্রভু কিনা অপরকে দুঃখ কষ্ট হরণ করে নেন অর্থাৎ সুখ প্রদান করেন বেদ যশু গাওয়া এবং বেদ শাস্ত্র পুরাণাদি যার কিনা মহিমা জ্ঞাপন করেছে সেই প্রভু শ্রীরামচন্দ্র তার স্মরণ করছেন সুমির শয়ানি যো প্রভু দীন দয়ালু কহাবা আরতি হরণ বেদ যশু গাওয়া যার কিনা বেদ গুণগান করছে ओ तो मैं विनय करूं कर जोरी छूट उबेगी देह इह मोरी ओ जो मोरे से बचरण सने हूँ मन क्रम बचन सत प्रत
मन क्रम बचन सत व्रत ए हूँ। तो मैं विनय कर उन कर जोरी, प्रभु श्री रामचंद्र का चिथिनी हाथ जोर करे कर जोरी, तो मैं विनय कर उन कर जोरी हाथ जोर करे विनयर संगे अति दीनतार संगे आकुल चित्ते प्रार्थना करचन। तो मैं विनय कर उन कर जोरी छुट ऊँ बेगी देह इह मौरी, अमार देह के तारातारी तुम्हें अमार देह के नाश करो जाते देह थे मुक्ति पाई, कारण ये देहते आर प्रभुर साथे आमार मिलन सम्भव होच्छे ना। सेटी तिनी बोलचेन छुट हु बेगी अति द्रुत तुम्हें जाते चले जाए ये देह, छुट हु बेगी देह इह मौरी, अमार देह जाते चले जाए ये सेटी तुम्हें व्यवस्था करो जत तारातारी सम्भव। जो मोरे शिव चरण स्नेह, जो मोरे जदि आमार शिव चरणे भगवान देवादिदेव महादेवे चरणे जदि ठीक ठीक आमार स्नेह प्रेम थाके श्रद्धा भक्ति स्नेह प्रेम थाके, जो मोरे शिव चरणे शिव, जो मोरे शिव चरण स्नेह 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 भालोबासा प्रेम एटा जदि ठीक ठीक थाके, केमन ठीक ठीक थाके, मनोक्रम वचन सत्य व्रत एहु कायमनो वाक्य मनोक्रम वचन सत्य व्रत एहु, आमार प्रेम आमार श्रद्धा आमार भक्ति आमार भालोबासा जदि कायमनो वाक्य सत्यि हय ताहले तारातारी तुमि एमन व्यवस्था करो जाते कि ना आमार शीघ्र ए देह थेके आमि मुक्ति पाई, ए देह आमि आर राखते चाई ना। छुटहु बेगी देह इह मोरि, जो मोरे शिव चरण स्नेह मन क्रम वचन सत्य व्रत एहु, तो सब दर्शि सनिय प्रभु कर उसो बेगे उपाय, होय मरण जेहि बिनहि श्रम दोष विपत्ति बिहाय। तो ताहले सब सब दर्शी हे सर्वदर्शी प्रभु जार समस्त किचु ज्ञात जिनी सर्वत्र देखते पान, तो सब दर्शी सनीय प्रभु हे प्रभु आमार ए प्रार्थना सुनो करो सो बेगी उपाय, एकटा किचु उपाय व्यवस्था करो तारातारी जाते आमार देहटा चले जाए। तो सब दर्शी सनीय प्रभु करो सो बेगी उपाय, होय मरण अमर जन मृत्यु है अमर जन शरीर चले जाए, होई मरण जेहि बिना ही श्रम बिना श्रमे अर्थात अति अल्प आयसी अति अल्प आयसी अति शीघ्र अति अल्प आयसी जाते अमर शरीर चले जाए, होई मरण जेहि बिना ही श्रम बिना श्रमे दुस्सह विपत्ति विहाई, दुस्सह विपत्ति विपाई এই অত্যন্ত দুঃখ থেকে আমাকে মুক্তি দাও, দুঃসহ বিপত্তি বিহাই বিহাই এই আমার দুঃসহ দুঃখ থেকে আমাকে মুক্তি দাও আমাকে মৃত্যু দাও, হই মরণ যেহি বিনাহি শ্রম অতি অল্প আয়াসে আমার যাতে মৃত্যু হয়, দুঃসহ বিপত্তি বিহাই এই বিপত্তি এই বিপদ থেকে এই দুঃখ নিদারুণ দুঃখময় বিপদ থেকে আমাকে মুক্তি দাও। ओ एहि विधि दुखित प्रजेश कुमारी अकथनीय दारण दुख भारी, बेत सम्मत सहस सतासी तजि समाधि शंभ अविनाशी। एहि विधि एहि प्रकारे दुखित প্রজেশ কুমারী সতীদেবী দক্ষ কন্যা দক্ষ রাজের কন্যা, সেই দক্ষ কন্যা তিনি সতীদেবী খুব এই প্রকারে খুব অনুতাপ হচ্ছে দুঃখ হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের কাছে প্রার্থনা করছেন, এই বিধি দুঃখিত প্রজেশ কুমারী অকথনীয় দারুণ দুঃখ ভারী, অকথনীয় দারুণ দুঃখ ভারী সেই দুঃখ অকথনীয় অবর্ণনীয় সেই দুঃখ, বীতে সম্বত সহস শতাশি এইভাবে এদিকে দেবাদিদেব মহাদেব তিনি সমাধিমগ্ন, ওদিকে সতীদেবী তার সেই দুঃখ
তার সেই দুঃখ ভারাক্রান্ত হৃদয় তিনিও ওই প্রকার তপস্যা করছেন। বীতে সম্বত সাতাশি হাজার বছর এইভাবে চলে গেল। 87,000 বছর তিনি এই তার পশ্চাত্তাপ করছেন, এই দুঃখ অনলে জ্বলছেন একদিকে, ওদিকে দেবাদিদেব মহাদেব তিনি সমাধিতে মগ্ন হয়ে গেছেন আপন স্বরূপে। বীতে সম্বত সহস্র 87, সেই 87,000 বছর চলে গেল এইভাবে। ত্যাজি সমাধি শম্ভু অবিনাশী, তারপরে ত্যাজি সমাধি শম্ভু সবিন অবিনাশী, সেই অবিনাশী শম্ভু তিনি তারপরে সেই সমাধি থেকে তার উত্থান হচ্ছে, সমাধি থেকে তিনি জাগছেন। ত্যাজি সমাধি শম্ভু অবিনাশী, 87,000 বছর এইখানে সতীদেবীর তপস্যা চলল। ও রাম নাম শিব সুমিরন লাগে, জানে সতি জগত পতে জাগে। ও যায় শম্ভু পদ বন্দন কিনহা, সন্মুখ শঙ্কর আসন দেনহা। রাম নাম শিব সুমিরন লাগে, সেই সমাধি থেকে উত্থানের পরে সেই ভগবান দেবাদিদেব মহাদেব শিব তিনি রাম নাম করছেন। রাম নাম শিব সুমিরন লাগে, তিনি সেই রাম নাম করছেন, রাম নাম স্মরণ করছেন সমাধি থেকে উত্থানের পরে। তিনি এই জগতে তার মন নেসেছে, এই জগতে মন নেসে সেই ইষ্টের রাম নাম স্মরণ করছেন। রাম নাম শিব সুমিরন লাগে, জানে সতী জগৎপতি জাগে। এবং সতীদেবী জানতে পেরেছেন যে পতি, জগৎপতি যিনি জগতের পতি, সেই জগৎত্রাতা, তিনি তার সমাধি থেকে তার উত্থান হয়েছে, তিনি সমাধি থেকে জেগেছেন, সেটি জানে সতী জগৎপতি জাগে, যাই শম্ভু পদ বন্দন কিনা। তখন সেই শম্ভু শঙ্করের কাছে গিয়ে তার পাদবন্দনা করছেন, যাই শম্ভু পদ বন্দন কিনা গিয়ে তিনি পাদবন্দনা করছেন। তখন সন্মুখ শঙ্কর আসন দিনহা, এবং ভগবান শঙ্কর তাকে উপবেশন করতে আসন প্রদান করছেন। সন্মুখ সামনে, সন্মুখ শঙ্কর আসন দিনহা, এবং তাকে আসন প্রদান করে সেই সতীদেবীকে তাকে উপবেশন করতে বলছেন। ও লাগে কহন হরি কথা রসালা, দক্ষ প্রজেশ ভয়ে তে কালা। ও দেখা বিধি বিচারি সব লায়ক, দক্ষ হে কিন প্রজাপতি নায়ক। সেই সমাধি থেকে জেগে এসে লাগে কাহন হরি কথা রসালা, সেই মধুর বাক্যে তিনি হরিকথা বলছেন সতীদেবীর কাছে, হরিলীলার কথা তিনি কীর্তন করছেন। লাগে কাহন হরি কথা রসালা, অতি মধুর সেই হরিকথা তিনি মধুর বাক্যে বলছেন। এর মধ্যে দক্ষ প্রজেশ ভয়েতেই কালা, এর মধ্যে সেই সময় দক্ষ মানে যে সতীদেবী পিতা দক্ষ, সেই দক্ষ প্রজেশ ভয়ে তেহি কালা, সে তিনি তখন সেই সময় সেই দক্ষ তিনি প্রজাপতি হয়েছেন, প্রজাপতি পদে অধিষ্ঠিত হয়েছেন। দক্ষ প্রজেশ ভয়ে তেহি কালা, দেখা বিধি বিচারি সব লায়ক, কারণ বিধাতা সব দিক থেকে দেখছেন তিনি, বিধাতা দেখা বিধি বিচারি সব লায়ক, সব দিক থেকে বিচার করে বিধাতা এই সিদ্ধান্ত নিয়েছেন কি দচহি কিন প্রজাপতি নায়ক, সেই দক্ষকে যেগুলি কিনা সতীদেবীর পিতা তাকে প্রজাপতি পদে অধিষ্ঠিত করেছেন, সব দিক বিচার করে বা এরকমও চিন্তা করতে পারে যে প্রভু শ্রীরামচন্দ্রের কাছে সতীদেবী প্রার্থনা করেছেন কী করে এই দেহ থেকে মুক্তি পাওয়া যায়, তারই লীলাক্ষেত্র প্রস্তুত হচ্ছে, সেটি কি
যে বিধাতা সব দিক দিয়ে চিন্তা করে দক্ষকে তিনি প্রজাপতি করছেন। দক্ষহি কিনহ প্রজাপতি নায়ক সেই সতীদেবীর পিতা। ও বড অধিকার দক্ষ জব পাওয়া অতি অভিমান হৃদয় তব আওয়া ও নহি কো অস জন্ম জগ মাহি প্রভুতা পায়ে যাহি মদ নাহি। গোসাইজি বলছেন বড় অধিকার দক্ষ জব পাওয়া, এই বড় পদ প্রজাপতি পদটি খুব বড় পদ, সেটি যখন দক্ষ তিনি যখন সেই পদ পেলেন, বড় অধিকার দক্ষ জব পাওয়া তিনি যখন সেই পদটি পেলেন তখন অতি অভিমান হৃদয়ে তব আওয়া, তখন তার মনে খুব অভিমান এসছে, অহংকার হয়। যখন সেই বড় পদে মানুষ অধিষ্ঠিত হয় তার মনে অহংকার এসছে। অতি অভিমান হৃদয়ে তব আওয়া নহি কৌ অস জন্মা জগ মাহি। গোসাইজি বলছেন এই জগতে কেউ নেই এমন, নহি কৌ অস জন্মা জগ মাহি, এই জগতে এখনো পর্যন্ত এরকম কেউ জন্মায়নি, অর্থাৎ সাধারণ জীবের কথা বলছেন। প্রভুতা পাই যাহি মদ নাহি, যে কিনা প্রভুতা অর্থাৎ প্রভুত্ব করার অধিকার পেয়ে সে মদমাৎসর্য ভুলে যায়নি, এরকম জীব নেই জগতে। ন কৌ অস জন্ম জগমাহি, এমন কেউ এখনো জন্মায়নি যে কিনা প্রভুতা পাই যাহি মদ নাহি, প্রভুতা পেয়েছে প্রভুত্ব পেয়েছে অথচ তার ক্রোধ এইসব কিছু নেই, এরকম জগতে দেখা যায় না। তারপরে বলা হচ্ছে দক্ষ লিয়ে মনে বলে সব করন লাগে বড় জাগ নেবত সাদর সকল সুরজে পাওত মখ ভাগ। তিনি প্রজাপতি পদে অধিষ্ঠিত হয়েছেন তাই যজ্ঞ করছেন, এক বিশাল যজ্ঞ। দক্ষ লিয়ে মনি বলি সব, সমস্ত মনিদের আহ্বান করে, ঋষি মনিদের আহ্বান করে, দক্ষ লিয়ে মনি বলি সব কর্ণ লাগে বড় জাগ, তিনি জাগ বিশাল জাগ যজ্ঞ করছেন সেই দক্ষ। নেওয়তে সাদর সকল সুর, নেওয়তে তিনি নিমন্ত্রণ করছেন সমস্ত, অতি সাদরে নিমন্ত্রণ করছেন সমস্ত দেবতাদেরকে। নেওয়তে সাদর সকল সুর যো পাওত মক ভাগ, সেই নিমন্ত্রণ করছেন কি তারা সেই যজ্ঞের ভাগ পাবে, যজ্ঞের ভাগ পাবে সমস্ত দেবতারা, সেই জন্যে তাদেরকে নিমন্ত্রণ করছেন। নেওয়তে সাদর সকল সুর, সকল সুর দেবতাদেরকে যে পাওত মখ ভাগ, মখ ভাগ যজ্ঞের ভাগ যারা কিনা পাবেন, সেই বড় বড় ঋষিমুনিদের তার নিমন্ত্রণ করছেন, আবার দেবতাদের করছেন যজ্ঞ ভাগ দেওয়ার জন্য। কিন্নর নাগ সিদ্ধ গন্ধর্বা বদন সমেত চলে সুর শর্বা ও বিষ্ণু বিরঞ্চি মহেশ বিহাই চলে সকল সুর জান বনাই। কিন্নর নাগ, কিন্নর নাগ সিদ্ধ গন্ধর্বা বধুন সমেত চলে সুর সর্ব, কিন্নর নাগ সিদ্ধ গন্ধর্ব এরা আসছেন, আবার বন্ধু বধুন সমেত স্ত্রী সমেত বধুদেরকে নিয়ে, স্ত্রী পত্নীদেরকে নিয়ে বধুন সমেত চলে সুর সর্ব, সমস্ত দেবতাগণ আপন আপন পত্নীকে নিয়ে তারাও সেই যাগযজ্ঞে আসছেন। কেবল আসছেন না কারা, বিষ্ণু বিরঞ্চি মহেশ বিহাই, বিষ্ণু ব্রহ্মা এবং মহাদেব, বিষ্ণু বিরঞ্চি মহেশ বিহাই এরা ছাড়া সকল দেবতা এসছেন। বিষ্ণু বিরঞ্চি মহেশ বিহাই চল সকল সুর জান বনাই, সমস্ত দেবতারা যাচ্ছেন জান বনাই অর্থাৎ বিমানে, আকাশ বিমানে তারা যাচ্ছেন, সেই আকাশ বিমানে তারা সেই দক্ষের যজ্ঞেতে তারা যাচ্ছেন।
विष्णु विरंची महेशु बिहाई सकल चले सकल सुर जान बनाई सती बिलोके व्योम विमाना जात चले सुंदर विधि नाना ओ सुर सुंदर कर ही कल गाना सुनत श्रवण छूट ही मुनि ध्याना सती बिलोकी से हिमालय सती देवी तिनि देखछेन कि बोम विमान आकाशे विमान जाच्छे जात चले सुंदर विधि नाना एवं नाना प्रकार सुंदर सेखाने तारा साजसज्जा करे जाच्छे जाते चले सुंदर विधि नाना सुर सुंदरी करहि कल गाना सुर सुंदरी से देवतादेर पत्नीरा तारा नाना रकम गान गाइते गाइते आनंदे जाच्छे सुर सुंदरी करहि कल गाना सुनत श्रवण छूट ही मुनि ध्यान एत सुंदर गान जे सेटी सुनले ऋषि मुनिदेरो ध्यान छूटे जाबे ताराओ ध्यान थेके निवृत्त होबे सुनत श्रवण छूट ही मुनि ध्यान पूछे तब शिव कहे बखानी पिता जग सुनि कछु हर शानी ओ जो महेश मोही आय सुदेही कछु दिन जाय रहो मिस एही तखन सती देवी पूछे तब शिव कहे हूँ बखानी তখন সতীদেবী তিনি তো জানেন না তিনি তখন ভগবান মহাদেবকে জিজ্ঞাসা করছেন কি ব্যাপারটা কি পুছেহু তব শিব কহেহু বখানি বলছেন কি ব্যাপারটা পিতা যজ্ঞ শুনি কছু হরসানি তখন জানতে পারলেন যে পিতা তার পিতা দক্ষ তিনি প্রজাপতি পদে অধিষ্ঠিত হয়ে তিনি দক্ষ তিনি যজ্ঞ করছেন তখন কিছুটা যেন সতীদেবীর মনে একটা সুরা পাচ্ছেন একটু যেন হরসানি দেখছেন হেসে এটি দেবাদিদেব মহাদেব বলছেন শুনত শ্রবণ ছোট হিম পিতা যজ্ঞ শুনি কছু হরসানি যো মহেশু মহি আয়েশু দেহি পতিদেবী তখন ভাবছেন যদি মহাদেব যদি আমাকে অনুমতি দেন যো মহেশু মহি আয়েশু আয়সু দেহি আমাকে যদি আজ্ঞা দেন অনুমতি দেন কছুদিন যাই রহমিশ এহি তখন এই উৎসব উপলক্ষে আমি কিছুদিন গিয়ে আমি পিতার বাড়িতে থেকে আসি কছুদিন যাই রহমিশ এহি পতি পরিত্যাগ হৃদয় দুঃখ ভারী কহই না নিজ অপরাধ বিচারী ও বলি সতী মন হর বাণী ভয় সংকোচ প্রেম রস সানি পতি পরিত্যাগ হৃদয় দুঃখ ভার পতি ত্যাগ করেছেন তাই হৃদয়ে ভীষণ দুঃখ পতি পরিত্যাগ হৃদয় দুঃখ ভারি কহই না নিজ অপরাধ বিচারি তিনি নানা রকম বিচার করে নিজের অপরাধ প্রকাশ্যে বলতে পারছেন না কহই না নিজ অপরাধ বিচারি বলি সতী মনোহর বাণী তখন সতীদেবী অতি কোমল বাক্যে সুন্দর বলছেন বলি সতী মনোহর বাণী ভয় সংকোচ প্রেম রস সানি তার সেই যখন অনুমতির জন্য আজ্ঞার জন্য চাইছেন তখন তাকে তার ভয় সংকোচ প্রেম সব কিছু মিশিয়ে তার সেই আবেদন রাখছেন নিবেদন রাখছেন ভয় সংকোচ প্রেম রস সানি पिता भवनयो सब परम जो प्रभु आयस होए तो मैं जाहूं कृपा जतन सादर देखन सोए से आवेदनटा की पिता भवन उत्सव परम जो प्रभु आयस होए पितार भवने उत्सव होच्छे पिता भवन उत्सव परम जो प्रभु आयस होए प्रभु जदि आमाके आज्ञा दें तो मैं जाऊं कृपा जतन सादर देखन से तबे आमी प्रभुर कृपाते सेखाने गिये सेइगुली देखबो एइभावे तार मनेर इच्छा व्यक्त करछेन तो मैं जाऊं कृपा जतन साधन सादर देखन सोई सेटा आमी देखबो ओ कहे हूँ नीक मरे हूँ मन भाबा
यह अनचित नहीं नेवत पठावा। ओ दक्ष सकल निज सूता बलाई हमारे बयर तुम हूँ बिसराई। तखन देवादिते महादेव भगवान शंकर बोलचेन कहेहू निक ठीक बोलेछो कहेहू निक मरेहू मने भावा हमार मनो ए चिंता एसछे कहेहू निक मरेहू मन भावा। তারপরে বলছেন ইহ অনুচিত নহি নেওয়ত পাঠাবা, কিন্তু দক্ষের এটা অনুচিত কার্য হয়েছে। ইহ অনুচিত নহি নেওয়ত পাঠাবা, সে নিমন্ত্রণ পত্র পাঠায়নি, এটা তার অনুচিত কার্য হয়েছে। তারপরে বলছেন দক্ষ সকল নিজ সুতা বলাই, দক্ষের অন্যান্য যে কন্যা তাদেরকে তিনি নিমন্ত্রণ পত্র পাঠিয়ে এনে আনছে এনেছেন। দক্ষ সকল নিজ সুতা বলাই, তার নিজের কন্যাদেরকে অন্যান্য কন্যাদেরকে ডেকে এনেছেন। হামারে বয়র তুমহ বিশ্বরাই, কিন্তু আমার সঙ্গে দক্ষের শত্রুতা আছে, সে আমাকে পছন্দ করে না। হামারে বয়র আমার সঙ্গে শত্রুতা জনিত, তুমহ বিশ্বরাই তোমাকে তিনি পরিত্যাগ করেছেন। ও ব্রহ্ম সভা হম সন দুঃখ মানা তেহি তে অজহ করহি অপমানা, ও যৌ বিন বোলে যাহ ভবানী রহই ন শেল স্নেহ ন কানি। বলছেন এর কারণ কি, ব্রহ্ম সভা হম সন দুঃখ মানা, ব্রহ্মসভা অর্থাৎ দেবাদিদেব সেই ব্রহ্মা শ্রী ব্রহ্মার সভাতে তিনি আমার উপর অপ্রসন্ন ছিলেন। ব্রহ্মসভা হামসন্ন দুঃখমান, তিনি আমার উপর অপ্রসন্ন ছিলেন। তেহি তে অজহু করহি অপমান, সেই জন্য আজকেও তিনি অপমান করছেন। তেহি তে অজহু করহি অপমান, আমার আজকেও তিনি অপমান করছেন। যো বিনু বোলে যাহু ভবানী, হে ভবানী হে সতীদেবী তুমি যদি বিনা নিমন্ত্রণে যাও। যো বিনু বোলে যাহু ভবানী রহই ন শিলু স্নেহু ন কানি, তাহলে সেটা শিষ্টাচার হবে না, তুমি মর্যাদা পাবে না, সম্মান পাবে না। সেইটি রহই ন শিলু, সেটা শীলতা হানি হবে, স্নেহু ন কানি তোমাকে তারা সম্মানও দেবে না, এইভাবে বোঝাচ্ছেন। ও যদপি মিত্র প্রভু পিতু গুরু গেহা যাই বিনু বোলে হুন স্বদেহা, ও তদপি বিরোধ মান যহ কই তহ গয়ে কল্যাণ ন হই। যদপি মহাদেব বলছেন যদপি যদিও মিত্র প্রভু পিতু গুরু গেহা, যদিও মিত্র প্রভু বা পিতা গুরুদেব এদের গৃহতে যেতে যায়ু বিনু বলা বলে হুন সন্দেহ, সেটা বিনা নিমন্ত্রণেই তাদের গৃহেতে যাওয়া যায়। মিত্র প্রভু পিতু গুরু এদের গৃহেতে বিনা নিমন্ত্রণেই যাওয়া যায়, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তদপি তা সত্ত্বেও বিরোধ মান যাহ কই, কিন্তু যেখানে বিরোধ ভাব আছে, শত্রুতা ভাব আছে, তদপি বিরোধ মান যাহ কই তাহা গয়ে কল্যাণ না হই, সেখানে গেলে কিন্তু কল্যাণ হবে না, সেখানে গেলে কিন্তু কল্যাণ হবে না, তাহা গয়ে কল্যাণ না হই। ও ভাতি অনেক শম্ভু সমঝাবা ভাবি বসন জ্ঞান ওর আওয়া, ও কহ প্রভু যাহু যো বিনহি রাম, ও কহ প্রভু যাহু যো বিনহি বলায়ে নহি ভলে বাত হামারে ভায়ে। ভাতি অনেক শম্ভু সমুঝাবা, এইভাবে ভগবান শঙ্কর নানাভাবে সতীদেবীকে বোঝানোর চেষ্টা করছেন। ভাতি অনেক অনেক প্রকারে, ভাতি অনেক শম্ভু সমুঝাবা ভাবি বস ন্যা জ্ঞান উড়াবা, কিন্তু ভাবি বস যেটা ঘটতে চলেছে সেটা কখনো কারোর অন্তরে যায় না, সে কারণ সেটা অবশ্যম্ভাবী,
ভাবী বসন না জ্ঞান উর আওয়া অন্তরে প্রবেশ করছে না, যেটা কি না বিধাতা কর্তৃক নির্দিষ্ট হয়েছে এটা ঘটবি। ভাবী বসন না জ্ঞান উর আওয়া কহ প্রভু যাহু যো বিনহি বোলায়ে। প্রভু বলছেন যদি তুমি বিনা নিমন্ত্রণে যাও, প্রভু কাহু কহ প্রভু যাহু যো বিনহি বোলায়ে, বিনা নিমন্ত্রণে তুমি যদি যাও, নহি ভালি বাত হমারে ভয়ে, এটা কিন্তু আমার মতে ভালো হবে না। নহি ভালি, নহি ভালি বাত হমারে ভয়ে, আমার মতে এটা কিন্তু ভালো হবে না। এরপরে আরও কয়েকটি শ্লোক আছে, পরের দিন পাঠ করলেই ভালো। রাম শিয়া রাম শিয়া রাম জয় জয় রাম, রাম শিয়া রাম শিয়া রাম জয় জয় রাম, রাম শিয়া রাম শিয়া রাম জয় জয় রাম। ওম শান্তে শান্তে শান্তিঃ হরিঃ ওম তৎসত্। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ কে জয়, জয় মহামায়ি কে জয়, জয় স্বামীজি মহারাজ কে জয়, জয় গঙ্গা মায়ি কে জয়।